2007 থেকে 2023 16 বছরে তারা মাত্র 4 বার জুটিবদ্ধ হয়েছেন, প্রত্যেকবারই সফল হয়েছেন। তাদের রসায়ন যে পর্দায় শুধু ম্যাজিক সৃষ্টি করেছে তা নয়, সেই সঙ্গে বক্স অফিস করেছে বাজিমাত। শতভাগ সফল সেই জুটি হল শাহরুখ খান আর দীপিকা পাডুকন। এই আলোচনা সামনে এসেছে এবার যখন পাঠান মুক্তি পেয়েছে। তখন পাঠানে দীপিকা পাডুকনকে প্রথমের দিকে ভিলেনের চরিত্রে দেখা গেলেও শেষ পর্যন্ত চরিত্রের যে অন্যরকম রহস্য লুকিয়েছিল সেই রহস্য এবং শাহরুখ খানের সঙ্গে সেই রহস্যের রসায়নটা রীতিমতো জমে ক্ষীর হয়েছে। আর পাঠান বক্স অফিসে যেভাবে বিশ্বব্যাপী বাজিমাত করেছে তাই নতুন করে আলোচনায় এসেছে শাহরুখ খান এবং দীপিকা পাডুকনের এই জুটি কখনো ব্যর্থ হয়নি, শতভাগ সফল হয়েছে। ওম শান্তি ওম দিয়ে প্রথমবার তারা একসঙ্গে আসেন পর্দায়। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেকও হয়েছিল দীপিকার। ফারাহ খান নির্মিত ছবিটি ওই সময়ে প্রথম দিনই আয় করেছিল 5,53,00,000 রুপিরও বেশি। সপ্তাহ শেষে আয় ছিল 21,47,00,000 রুপি, যা ওই সময়ের সর্বোচ্চ উইকেন্ড কালেকশনও ছিল। 4 বছর পর শাহরুখ দীপিকা ফের আসেন চেন্নাই এক্সপ্রেস নিয়ে। রোহিত শেট্টি পরিচালিত এই সিনেমায় মিনাম্মা চরিত্রে দীপিকার মিষ্টি চঞ্চল অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে। শাহরুখের অ্যাকশন এবং রোমান্স সেই ছবিতে, সেটি নিয়ে নিশ্চয় আলাদাভাবে বলার কিছু নেই। 2013 সালে মুক্তি পাওয়া ছবিটির প্রথম দিনে আয় ছিল 33,12,00,000, যা ওই সময়ের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন ছিল। সেই সঙ্গে বলিউডের সর্বোচ্চ আয়ের রেকর্ডও ভেঙেছিল সেই সময় ছবিটি। 2014 সালে ফের তারা জুটিবদ্ধ হয়ে আসেন পর্দায়। এবার আসেন হ্যাপি নিউ ইয়ার দিয়ে। এবারও তাদের জুটি ইতিহাস তৈরি করে ফেলে। ফারাহ খান পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনেই আয় করে 44,97,00,000 রুপি। এটিও বলিউডের সেই সময়ের সর্বোচ্চ ওপেনিং ডে রেকর্ড ছিল। তারপর 9 বছর পার হয়েছে, এবার আসলেন তারা পাঠান নিয়ে। আগের 3 সিনেমাতেই সুপারহিট, বরং বলিউডের ইতিহাসের সব রেকর্ডই এবার তারা গুঁড়িয়ে দিলেন, তাদের নিজেদের রেকর্ডও ভেঙে চুরমার করে দিলেন। বিশ্বব্যাপী প্রথম দিনে এই ছবি আয় করেছে 106 কোটি রুপি, যা তৃতীয় দিনে এসে 300 কোটি পার হয়েছে। সব কিছু মিলিয়ে পাঠান যে রেকর্ড করেছে তাতে ধরেই নেওয়া যায় বলিউডের ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে শাহরুখ দীপিকার নতুন এই ছবি, যেটি তাদের জুটির চতুর্থ ছবি।